বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা এশিয়ান বিজনেস থার্টি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান পলাশ দর্শক বিরতির আগে স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা করছিলাম আজকের অতিথি ডিপিআরসির হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর শফিউল্লাহ প্রধানের সঙ্গে আবারও ফিরছি তার সাথে আলোচনায় আমরা বিরতির আগে যে প্রসঙ্গটা ছিলাম আমরা যদি সেদিক থেকে শুরু করি যে বাংলাদেশে আমরা জানি যে অনেক রোগী ফিজিওথেরাপি নেওয়ার জন্য বিদেশে চলে যান এর কারণ কি এবং সেক্ষেত্রে অর্থনীতি কোনো ব্যারিয়ার কিনা হ্যাঁ অবশ্যই আসলে বাংলাদেশে বেশিরভাগ রুগী অনেক সময় দেখা যায় যে তাদের চিকিৎসার জন্য মনে করে যে বিদেশ গেলে উন্নত চিকিৎসা পাওয়া যাবে এই জন্য ফিজিওথেরাপি নেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশ বা সিঙ্গাপুর বিভিন্ন দেশে চলে যায় মনে করে যে ওখানে গেলে অনেক ভালো চিকিৎসা পাওয়া যাবে এতে আমাদের ইকোনমিক্যাল অনেক সমস্যা হয় দেশের জন্য এটা একটা ক্ষতি তো এই জন্য আসলে এই দেশে ফিজিওথেরাপি চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা সেবাকে আরও আমরা কেন তাদেরকে ধরে রাখতে পারছি না আপনারা কি মনে করছেন আমরা পেশাজীবী সংগঠন হিসাবে আমরা যেটা মনে করছি এখনো পর্যাপ্ত ফিজিওথেরাপি চিকিৎসা বাংলাদেশে তৈরি হয় নাই এই ক্ষেত্রে চিকিৎসা শিক্ষাকে আরো আধুনিকায়ন করা দরকার অনেক সময় তো অভিযোগ থাকে যে আপনারা অর্থটাই প্রাধান্য দেন সেবাটা এরকম করেন না আসলে সেখানে বিষয়টা কিন্তু না সেটা আপনারা যেটা বলছেন হ্যাঁ এটা কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে তবে এখন অনেক চেঞ্জ এসেছে এখন কিন্তু আমাদের দেশে কিন্তু মিডল ইস্ট থেকেও রুগী চলে আসে বাংলাদেশে এখন আমাদের কাছে স্পেশালি ফিজিওথেরাপির চিকিৎসার জন্য মিডেল ইস্ট এবং আশেপাশে ইভেন কি ভারত থেকেও ওই দেশি নাগরিকরা এই দেশ আমাদের কাছে চলে আসে আর অনেকগুলো কারণ এটা আমরা বিরতির আগে আমি বলছিলাম যে আমাদের দেশে ফিজিওথেরাপির চিকিৎসার যে ইকোনমিক্যাল ব্যাপারটা এখানে অনেক কম খরচে তারা এই চিকিৎসাটা নিতে পারে আর আমরা এই ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়ার জন্য আমরা যে সকল ইকুইপমেন্ট গুলো ইউজ করি বেশিরভাগই বিভিন্ন দেশের বাহিরে এবং আমাদের দেশেও তো কিছুটা উৎপাদন হচ্ছে আমাদের এখন কিছুটা উৎপাদন হচ্ছে তবে এটাতে এখনো মানের কিছু প্রশ্ন আছে আমরা হয়তো চেষ্টা করছি যারা এই কোম্পানিগুলো কাজ করছে তাদেরকে যেন আরো পৃষ্ঠপোষকতা করে তারা যেন আরো বেশি মানসম্মত ইকুইপমেন্ট তৈরি সুবিধা চাচ্ছে এই ক্ষেত্রে ইকুইপমেন্ট উৎপাদনের জন্য না এইটা এটা তো আসলে একটা রাষ্ট্রীয় ব্যাপার তার গভর্নমেন্ট তার কিভাবে পলিসি মেকাপ করবে সেটা হচ্ছে এই চিকি চিকিৎসার জন্য যেসব ইকুইপমেন্টগুলো দরকার বেশিরভাগই ইউরোপ থেকে আনতে হয় এবং অনেক সময় আমরা চায়না বা ভারত থেকে আনতে হয় তো এটা যদি বাংলাদেশে উৎপাদন হয় তাহলে আমাদের ইকুইপমেন্ট খরচ কমে যাবে আমাদের একটা হাসপাতাল সেন্টার তৈরি করতে অনেক কম খরচে আমরা করতে পারবো এবং রুগীকে আমরা খুব কম খরচে কিন্তু চিকিৎসাটা দিতে পারবো তো এটার জন্য আমাদের বিদেশে বিভিন্ন দেশের প্রতি তাকিয়ে থাকতে হয় বা অন্য বিদেশের বিভিন্ন ইকুইপমেন্টের উপর আমাদের নির্ভরশীল হতে হয় ডাব্লিউ সিপিটির একটি তথ্য বরাদ্দে আমি আপনার কাছে জানতে চাই যে তারা বলছে যে যারা প্রতিবন্ধী আছেন তাদের যদি চিকিৎসার মাধ্যমে মূল মূলধারায় নিয়ে আসা যায় তাহলে জিডিপিতে সাত শতাংশ অবদান থাকবে থাকবে বাংলাদেশের অবস্থানটা কি হবে বলে মনে এটা আসলে তাদের একটা ডাটা এবং তারা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে ডাটাটা নিয়েছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের দেশে এই রুগীর সংখ্যা আরও বেশি এবং আমরা যদি এই রুগীদেরকে যেমন বিভিন্ন প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী হোক শারীরিক প্রতিবন্ধী হোক অথবা আপনার বিভিন্ন ডিজেবল এবং আমাদের দেশে কিন্তু এই সিনিয়র সিটিজেনের সংখ্যা অনেক বেশি যারা কিন্তু বা বাড়িতে পড়ে থাকে সাজাস আপনার যে কোনো মানুষের বাবা মা যদি বিছানায় পড়ে থাকে তার সকালে ঘুম থেকে উঠতে বাবা মাকে তাকে হেল্প করতে হয় তো সেখানে যদি আমরা সেই রুগীটাকে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে তাকে ডিপেন্ডেন্ট করতে বা নিজের উপরে সে সেলফ ডিপেন্ডেন্সি গ্রো করতে পারে তাহলে তার ইকোনমিকে বিশাল হেল্প করবে এক্ষেত্রে আমাদের যে সেভেন পার্সেন্ট কথা বলা হয়েছে জিডিপির যে ওয়ার্ল্ড কনফেডারেশন ফিজিক্যাল থেরাপি আমি মনে করি বাংলাদেশের ইয়াটা আরও বেশি আসবে অন্তত টেন চলে আসবে আমাদের এই এই সাকসেস রেটটা যদি এই চিকিৎসা শিক্ষা এবং এই চিকিৎসা পেশাকে মানে আরও আধুনিকায়ন করা যায় এবং পৃষ্ঠপোষকতা করা যায় এবং এই চিকিৎসা সংক্রান্ত সবাই যেন আরও আধুনিক ধারণা আসে এবং এই রুগীগুলো যেমন আপনি বলছিলেন যে চলে যায় বিভিন্ন দেশে এটা চলে কখনো যাবে না কারণ হচ্ছে মানুষের এখনও এই চিকিৎসা সংক্রান্ত কোনো ধারণাই নেই অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে এখন রুট লেভেলে যেমন একজনে ব্যথা হলে এখনও মানুষ ব্যথার ওষুধ খাচ্ছে তো সেটা না করে ব্যথার ওষুধ যদি খায় তাহলে কী হবে দেখেন তার শারীরিক আরেকটা সমস্যা তৈরি হবে তার কিডনি নষ্ট হতে পারে লিভার ড্যামেজ হতে পারে সেটা না করে আমরা এটা কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স যেখানে কোনো দ্যার ইজ নো পার্শ্ব প্রতিক্রিয়া এই আমরা একটা মানুষকে স্বাভাবিক জীবন দ্বারা নিয়ে আসতে পারি যে কেউ যদি অসুস্থ বিছানা করে না থাকে তাকে যদি তার অফিসে আবার পাঠানো যায় তাকে যদি নিজের কাজ অর্থনীতিতে পারে শিক্ষা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোটা এখন কোন পর্যায়ে রয়েছে হ্যাঁ এটা আসলে বাংলাদেশে এখনও ওইভাবে গড়ে তোলা হয় নাই এটা হচ্ছে যুদ্ধ পরবর্তী যেটা হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি এবং এক বছর ইন্টার্নশিপ মেয়াদি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা ডিগ্রি কোর্স এখনও চালু আছে ওই অবস্থায় আছে কিন্তু গভর্নমেন্ট একটা কলেজ অলরেডি করেছিল কিন্তু এখন এটা আলোর মুখ দেখে নেই আর আরেকটা হচ্ছে আপনি বলি ফিজিওথেরাপি পেশা নিয়ন্ত্রণে এটা যেমন বিভিন্ন পেশা নিয়ন্ত্রণে কিন্তু কাউন্সিল থাকে যেমন এম যারা ডিগ্রিদারী তাদের একটা কাউন্সিল আছে ডেন্টাল ডিগ্রিদারী ইঞ্জিনিয়ারদের আলাদা কাউন্সিল আছে এই জাতীয় কাউন্সিল এখনও বাংলাদেশে হয়নি বাট এই সরকার কিন্তু একটা ভালো পদক্ষেপ নিয়েছে তারা অলরেডি গ্যাজেট নোটিফিকেশন করেছে যে স্বতন্ত্র ফিজিওথেরাপি কাউন্সিল গঠন করার জন্য না অলরেডি তারা গ্যাজেট নোটিফিকেশন করেছে আশা করি এটা অতি শীঘ্রই আলোর মুখ পেয়ে যাবে যদি পেয়ে যায় হ্যাঁ এই মুহূর্তে বিনিয়োগের পরিমাণটা কেমন আছে বা কতটুকু বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন এখানে এখানে প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালে এই ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে এবং প্রত্যেকটা বেসরকারি এখানে বেশিরভাগই আসলে বেসরকারি উদ্যোগতেই বেশি মানে ফিজিওথেরাপি সেকশনে এবং আমরা ট্রিটমেন্টও এবং চিকিৎসা আমরা আসলে এখনো বেসরকারি বেশিরভাগ আছে সরকারি পর্যায়ে ডিপার্টমেন্ট আছে কিন্তু ওখানে কোনো প্রপার ফিজিওথেরাপি সেটা এখনো ল্যাকিং আছে আমি আশা করি এটা হয়তো গভর্নমেন্ট অতি শীঘ্র এটা পদক্ষেপ নেবে সেক্ষেত্রে এই খাতে বিনিয়োগের কতটুকু সম্ভাবনা আছে এবং বেসরকারি উদ্যোক্তা যারা আছেন তারা কতটুকু ভূমিকা রাখতে পারেন অবশ্যই এটা একটা বিশাল সেক্টর এই ক্ষেত্রে আপনি দেখেন যারা বেসরকারি উদ্যোক্তা বলেন তারাও কিন্তু বড় বড় বিভিন্ন বিজনেসের সাথে জড়িত এখানে অনেকগুলা সেক্টর আছে এখানে আমরা বিভিন্ন বিজনেস সেবা হ্যাঁ অবশ্যই একদিকে সেবা হচ্ছে একদিকে আমার পরিবারের একটা মানুষ অসুস্থ থেকে মুক্তি পাচ্ছে আরদিকে রাষ্ট্রের বিশাল উপকারে আসতেছে সে যদি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে উপকারে আসবে তো এই ক্ষেত্রে বিশাল একটা ইকোনমিক্যাল আপনার এখানে একটা সাকসেস রেট আসবে এবং আমাদের জিডিপির গ্রোথও বাড়বে এখন যদি একটা পরিবারে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে পাঁচজন সদস্য তার ভিতরে তার বাবা মা আছে অথবা একজন ভাই আছে যে প্রতিবন্ধী তিনজন যদি সে অসুস্থ থাকে তাহলে ওই বাকি দুজন কিন্তু এই পরিবারটাকে টানতে পারবে না আমরা যদি এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ওই তিনজনকে অন্তত তাদের কাজ তারা করতে পারে ওই দুজন তাকে হেল্প করতে না হয় তাহলে কিন্তু অনেকাংশেই ইকোনোমিক্যাল হেল্প হচ্ছে সব দিক দিয়ে এবং এটার সামাজিক বোঝা থেকে সে মুক্ত পাচ্ছে পারিবারিক বোঝা থেকে সে এবং রাষ্ট্রীয় বোঝা থেকে সে পরিত্রাণ পাচ্ছে আর যেটা আপনি বলছেন এখানে বিশাল বিনিয়োগে এখনও সম্ভাবনা দরকার এখনো বিশাল সম্ভাবনাময় এই সেক্টর কারণ হচ্ছে যত চিকিৎসা বিজ্ঞান আগাচ্ছে এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা বেসিক্যালি ফিজিওথেরাপিতে কাজ করে আগে যেমন হচ্ছে পলিওমাইলাইটিস বা বি ডায়রিয়া হলে মানুষ হাজার হাজার রোগ মারা যেত এখন আর এই রুগীগুলো নাই এখন নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস হার্টেড ডিজিজ আর্থ্রাইটিস বাদ ব্যাথা রোগী এই রোগীগুলা বেড়ে যাচ্ছে এবং যত সিনিয়র সিটিজেন বাড়তেছে এই চিকিৎসা শিক্ষা এবং প্রেসার এর অনেক ততটাই প্রয়োজন সেই ক্ষেত্রে এখানে আমরা ইনভেস্টমেন্ট বিশাল প্রয়োজন এবং বড় বড় হাসপাতাল গড়ে তোলা দরকার এবং এক থেকে गवर्नमेंट অনেক আপনার বিভিন্ন गवर्नमेंट অনেক মানে ইনকাম হবে এই কত মানে আপনি যদি আমি যদি একটু আপনাকে জানতে চাই যে আপনারা যারা অলরেডি এখানে আছেন উদ্যোক্তা হিসেবে সেক্ষেত্রে আপনারা সহযোগিতা আমি যদি বলি বিশেষ করে ঋণ পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আপনাদের বা পান কিনা বা আপনাদের প্রস্তাবনাটা কি আছে এটা আলাদাভাবে ফিজিওথেরাপি সেকশনে ওইভাবে ঋণ তেমন কোনো দেওয়া হয় অ্যাজ ব্যাংকগুলো যেভাবে একটা হাসপাতাল বা প্রতিষ্ঠানকে যেভাবে দেয় এইভাবেই তারা দিচ্ছে তবে হ্যাঁ প্রাইভেট সেক্টরে প্রত্যেকটা ব্যাংকই হেল্প করে এইসব সেক্টর সেকশনে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিদেশি উদ্যোগ তারা এখন আসার চেষ্টা করছে যে আপনি দেখেন ফিজিওথেরাপি এটা হচ্ছে রিহ্যাবিলিটেশন মেডিসিন পুনর্বাসন এবং প্রত্যেকটা উন্নত বিশ্বে ফিজিওথেরাপি চিকিৎসা এবং এই সেন্টার বিশাল বিশাল সেন্টার তারা গড়ে তুলছে আপনারা বলছেন যে আমাদের রুগী বাইরে চলে যায় সিঙ্গাপুর এখনো যাচ্ছে এখনো যাচ্ছে আর যাবে না যদি আমরা এই জাতীয় হসপিটাল বা এই জাতীয় ইনভেস্টমেন্ট এখানে করতে পারি আমাদের এক টাকাটাও থাকবে আমাদের দেশের রুগী বাইরে যাবে না আর একটা হচ্ছে আমাদের কিন্তু অনেক রুগী বিদেশে থাকে আমাদের দেশে যারা বহির্বিশ্বে স্পেশালি মিডল ইস্টে কাজ করে তাদের কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা হয় তারা ওখানে হ্যাঁ অনেক লোক আমাদের বাইরে থাকে তো এরা দেখা যায় যে এখন কিন্তু আমাদের কাছে চলে আসছে অনেকগুলো কারণ এক হচ্ছে তারা এই দেশে আমাদের সাথে খুব সহজে কথাগুলো বলতে পারে যে তার শারীরিক সমস্যা কী কারণ বিদেশে তারা ডাক্তারকে বোঝাতে সমস্যা হয় যে ভাষাগত সমস্যা আর দ্বিতীয়ত আমাদের চিকিৎসা এখন অনেক আপডেটেড হয়েছে অনেক আপনার মডার্নাইজ হয়েছে এবং চিকিৎসা খুব সাকসেস রেট ভালো তারা চলে আসছে এখন ট্রিটমেন্টের জন্য এক মাস বা দুই মাসের সময় নিয়ে কিন্তু তারা চলে আসে চিকিৎসা করে আবার তারা বিদেশে চলে যায় তো এই টাকাটা তো আমাদের দেশেই চলে আসছে বাহিরের টাকাটা তো সেক্ষেত্রে আমি যদি আপনাকে আরেকটু বলি যে কী পরিমাণ এই খাতে অর্থ বিদেশে যায় মানে চিকিৎসা নেওয়ার জন্য এর পরিমাণটা কত আপনাদের কাছে এরকম কোনো ডাটা বা তথ্য আছে কিনা আমাদের এরকম কোনো এখনো ডাটা নেই আমাদের কাছে তবে আমরা যেটা দেখছি যে আগে আমাদের অনেক রুগী বিদেশে চলে যেত এই পরিমাণটা কমে আসেছে এখন এবং যেটা বলছি যেমন বাহিরে যারা থাকে আমাদের দেশের তারা কিন্তু এখন ওই দেশের চিকিৎসা নিচ্ছে না সমস্যা হলে এক ছুটিতে বাড়িতে আসে আর দুই চিকিৎসার জন্য তারা একটা সময় নিয়ে বাংলাদেশে চলে আসে তো এটা একটা আমাদের এখন কিন্তু ইম্প্রুভ হচ্ছে আর যদি এই সেকশনটা আরও ইম্প্রুভমেন্ট আনা যায় আরও বেশি আপনার মডার্নাইজ করা যায় অনেক ভালো ভালো হাসপাতাল তৈরি করা যায় তাহলে আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ তো আসবেই এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে যেমন আমাদের যেই বদনামটা ছিল যে বিদেশে চলে যায় রুগী সেটা না হয় উল্টা আমাদের দেশে রুগী চলে আসবে প্রতিবন্ধী যারা আছেন এখানে পঙ্গুত্তর সেক্টর থেকে পঙ্গুত্ব বরণ করে কারা কারা প্রতিবন্ধী হচ্ছেন বা এখানে ডাটাটা কি রকম আপনি একটু আমাকে বলবেন এক্ষেত্রে হচ্ছে কি মানে আপনি দেখবেন এক হচ্ছে আমি একটা প্রতিটা ফ্যামিলির কথাই বলি প্রতিটা ফ্যামিলিতে একজন শারীরিক পঙ্গুত্ত লোক আছে প্রত্যেকটা ফ্যামিলিতে কিভাবে যেমন আপনার যদি একটা ফ্যামিলিতে তিনজন লোক হয় সেখানে যদি একজন বয়স্ক মানুষ থাকে সে কিন্তু আসলে নিজে টোটালি সে আর কোনো কাজ এখন করতে পারে না তার হাঁটু ব্যথা ভোগে দেখা যায় সে বিছানায় থাকে অথবা বাসায় শুয়ে থাকে তো সে একজন পঙ্গুত্ব বা ডিজেবল পার্সন আর পাশাপাশি কিছু আপনার জন্মগত ত্রুটি নিয়ে বা ডিজেবিলিটি নিয়ে পঙ্গুত্ব বরণ করে থাকে সেটার পরিমাণ ও বাংলাদেশের যথেষ্ট হ্যাঁ তো এই এই দুই দিক চিন্তা করলে কিন্তু এই জাতীয় লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে আর আমি যেটা বলছিলাম শুরুতে যে আপনার কমিউনিকেবল ডিজিজ নাই বললেই চলে আমাদের দেশে এখন মানুষ কিন্তু কলেরায় মারা যায় না অথবা ইবোলা ভাইরাসও কিন্তু মারা যায় না আমাদের দেশে মানুষের গড়াই বৃদ্ধি পেয়েছে আগে ছিল চল্লিশ এখন ষাট পঁয়ষট্টি মতো চলে আসছে তো এই সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা সিনিয়র সিটিজেন যখন সত্তর আশি বছর বয়সে সে কিন্তু ইনএক্টিভ হয়ে যাচ্ছে তো আমরা যদি তাকে ট্রিটমেন্ট দিয়ে

তারা যোগদান করতে পারছেন বা কি ধরনের কাজ করতে পারছেন এবং তার ইকোনমিক ভ্যালুটা কি দাঁড়ায় আসলে সুস্থ হয়ে ফিরে আসার যেটা হচ্ছে যদি সঠিকভাবে আমরা ট্রিটমেন্টটা দিতে পারি এবং মডার্ন যদি আমাদের এই জাতীয় সেন্টারগুলো অলরেডি গড়ে উঠেছে অনেকগুলা এ থেকে আমাদের সাকসেস রেট অনেক ভালো আমরা প্রত্যেকটা মানুষকে যাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি তারা কিন্তু এখন মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করছে এবং পার্সেন্টেজ আমাদের এখানে প্রায় নাইনটির উপরে স্বাভাবিক জীবন যাপন তারা করছে এবং তারা ফিরে এসে তাদের প্রত্যেক যা যার কার্যে সে চলে যাচ্ছে এখন একজন ব্যাংকার যদি সে কোমর ব্যথা ভুগে সে কিন্তু ব্যাংক থেকে এক মাস মানে চলে চলে আমরা যদি তাকে সঠিক ফিজিওথেরাপি দিতে পারি সে ব্যাংকে আবার জবে চলে যাবে তার স্বাভাবিক জীবনে চলে যাবে তার বাবা যদি অসুস্থ থাকে অথবা একজন স্ট্রোকজনিত প্যারালাইসিস এর রুগী যে হয়তো একটা পরিবারে বিশাল ভূমিকা পালন করত অথবা একজন আর্নিং মেম্বার সে তাকে যদি আমরা আবার পুনর্বাসিত না করি বা এই ফিজিওথেরাপি তো সে কিন্তু টোটালি এক তার ইকোনমিও বিশাল তার পরিবার একটা বিশাল বিপদে পড়বে আরেক দিক দিয়ে হচ্ছে টোটাল এই ফ্যামিলিটাই একটা ডেস্ট্রয়ের দিকে চলে যাবে তো তাকে আমরা যদি আবার স্বাভাবিক তার জীবনে ফিরিয়ে নিতে পারি তাহলে রুগী আবার দেখা যায় যে সে তার পরিবারও আবার স্বাভাবিক হয়ে যাবে এবং রাষ্ট্রও কিন্তু বোঝা থেকে মুক্তি পাবে আর একটু আসি সরকারের পৃষ্ঠপোষকতা আপনাদের এই সেক্টরের জন্য কিরকম আমরা যদি একটু বলি যে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আহ মেয়ে উনি কিন্তু ইন্ডিজিনিয়াস পিপলদের নিয়ে কাজ করছেন এখন এবং সেটা বিশ্বজুড়ে আলোড়িত কাজ তিনি করছেন সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আপনারা কি ধরনের সাপোর্ট পাচ্ছেন সরকার অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে যথেষ্ট সাপোর্ট করছে যেটা হচ্ছে যে বলছে যে আমাদের যে কাউন্সিলটা সেটাও করছে তার সরকার পাশাপাশি এই পেশা এবং চিকিৎসার জন্য গভর্নমেন্ট কিন্তু তার গভর্নমেন্ট পর্যায়ে প্রত্যেকটা হাসপাতালে মানে ইকুইপমেন্টগুলা এনে দিচ্ছেন এবং যথেষ্ট মডার্নাইজ করছে এবং সরকার এই ব্যাপারে অনেক আন্তরিক আমরা সবশেষ আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই ফিজিওথেরাপির খাত থেকে কি ধরনের সেবা মানুষ পেতে পারে পাশাপাশি এখাতকে এগিয়ে নিতে এখান থেকে যাতে করে মানুষ সেবার জন্য বাইরে চলে না যায় সব মিলিয়ে আপনার সুপারিশগুলো কি দাঁড়াবে সরকারের কাছে বা যারা নীতি নির্ধারণী আছেন তাদের কাছে আপনাদের প্রস্তাবনাগুলো কী কী একটু সংক্ষেপে আমাদেরকে বলব প্রথমত হচ্ছে অ্যাজ এ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট আমি সরকারের কাছে যেটা বলবো যে আমাদের এখনও যে কাউন্সিলটা যেহেতু গ্যাজেট নোটিফিকেশন হয়েছে এটা অতি দ্রুত আপনার সংসদে এনে পাশ করে কাউন্সিলটা তৈরি করা দরকার এতে এ পেশার একটা মান নিয়ন্ত্রণ হবে ভুল চিকিৎসা কেউ পাবে না এটা হচ্ছে ফার্স্ট দরকার আর দ্বিতীয়ত যে কলেজটা গভর্নমেন্ট অলরেডি করতে ছিল সেটা একটা পর্যায়ে আছে সেটা যেন অতি দ্রুত ইমপ্লিমেন্ট হয় যেখানে পার্শ্ববর্তী দেশে অনেকগুলো ফিজিওথেরাপি আলাদা স্বতন্ত্র কলেজ রয়েছে তো এই ক্ষেত্রে আমাদের প্রচুর কলেজ আরও কয়েকটা কলেজের দরকার বাংলাদেশে ফিজিওথেরাপি আলাদা কলেজের দরকার সেক্ষেত্রে গভর্নমেন্ট যেন আরও এই ব্যাপারে খুব দ্রুত উদ্বেগ নেয় আর পাশাপাশি এই চিকিৎসা চিকিৎসকদের জন্য সরকারি পর্যায়ে আরও প্রত্যেকটা হাসপাতালে তাদেরকে পদায়ন করা হয় সেক্ষেত্রে মানে অলরেডি যেসব পোস্ট আছে অবশ্যই সন্তুষ্টজনক এবং এই পোস্টগুলো আরও তৈরি করা দরকার প্রত্যেকটা হাসপাতালে ডাক্তার অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ দর্শক নিটল টাটা এশিয়ান বিজনেস থার্টি অনুষ্ঠানের আয়োজন আজ এ পর্যন্তই আগামীকাল দুইটা তিরিশ মিনিটে ফিরে আসবো অর্থনীতির সবশেষ খবর নিয়ে দেখার আমন্ত্রণ রইল